वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर ब्लॉग। अच्छा এখনো আমি বাইরে যেতে শুরু করিনি, মানে পারছি না এখনো বাইরে যেতে। তো ভাবলাম বাড়িতে বসে আরেকটা জিনিস আজকে শেয়ার করা যাক। তো আজকে যেটা আমি শেয়ার করব সবার সাথে সেটা হচ্ছে একটা খাবার, তার নাম হচ্ছে থুকপা। আচ্ছা এই থুকপাটা অরিজিনেটেড ফ্রম তিব্বত, তিব্বতের একটা অথেন্টিক ডিশ যেটি ভুটান, নেপাল, সিকিম, দার্জিলিং, মায়ানমার, মেঘালয় এই সব যে হিলি এরিয়াস, তো সেই সব এরিয়াতে পাওয়া যায়। তো আমি বেসিক্যালি আমরা অনেকেই আছি যারা ঘুরে বেড়াই, পাহাড়ের অনেক অঞ্চলে গেছি, তারা অনেকেই জানি থুকপা সম্পর্কে। তো থুকপাটা একটা খাবার, তো আজকে আমি থুকপা সম্পর্কে সবার সাথে কিছু কথা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখাই কিভাবে থুকপাটা বানাবো, তারপর আমি টেস্টটা সবার সাথে শেয়ার করছি, চলুন দেখে নিই। প্রথমে কড়াইতে আমি বাটার দিয়েছি, এখানে আপনারা ইউজ চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো আমি মেইনলি প্রেফার করি বাটার দিয়ে করাটা, তো আমি সেই জন্য বাটার দিয়েছি, আমুলের বাটার দিয়েছি। বাটারটা একটু গলে গেলে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে বাঁধাকপি। আর গাজর দেবার পর ভালো করে নাড়তে হবে, দরকার মতো আমি এখানে একটু সাদা তেল দেবো যেটা সবজিটাকে ভাজতে হেল্প করবে পরিমাণ মতো। এবং তারপর যেটা দেবো সেটা হচ্ছে কুচি কুচি করে রাখা পেঁয়াজ এবং আদা রসুন কুচি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, তাহলে সবজিটা ভালো করে মজে যাবে। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে রাখা, একদম ছোট ছোট করে কাটা চিকেন সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। চিকেনটা দেওয়ার পরে ভালো করে যেন মশলাটা ঢোকে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ, এর গুঁড়ো আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর একটু কালার হওয়ার জন্য এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো, খুব বেশি না। এরপর অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দেব। আপনারা চাইলে চিকেন স্টক আগে থেকে বানিয়ে সেটা ইউজ করতে পারেন, কিন্তু আমি প্রেফার করি না বলে আমি শুধু নর্মাল জল দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে করে দিতে হবে যাতে ভালো করে জিনিসটা সেদ্ধ হয়ে যায়, সেটাকে সেদ্ধ করার জন্য ছেড়ে দিতে হবে। আচ্ছা এবার একটা এরকম গোল হাতা নিয়ে নিয়েছি, গোল হাতা মতো মোটামুটি হয়ে গেছে, তো আমি এটাকে বন্ধ করে দেবো। এরকম বোল নিয়ে নিয়েছি, তো এই বোলের মধ্যে প্রথমে আমি আগে থেকে এখানে নুডলস সেদ্ধ করে রেখেছিলাম, তো আপনারা যে কোনো নুডলস ইউজ করতে পারেন, এখানে খুব গরম, সাবধানে ঢেলে দিতে হবে।
যাওয়ার পর জিনিসটা অনেকটা এরকম দেখাবে, নিচে স্যুপগুলো, নিচে নুডলসগুলো থাকবে এবং ওপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো থাকবে। এই হচ্ছে ডিশটা যেটা আমি অলরেডি তৈরি করেছি, খুব গরম, তো এবার একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে। সত্যি এটা খুব ভালোই হয়েছে, যেরকম খেয়েছিলাম পাহাড়ে সেরকমই হয়েছে। তো আচ্ছা, আমি তো টেস্ট করলাম, আমার বেশ ভালো লাগলো। এবার এটি সম্পূর্ণ একটি পাহাড়ি ডিশ, যারা নাকি পাহাড়ে এসেছেন, সাব হিমালয়ান রেঞ্জে যারা এসেছেন তারা খেয়েছেন, এবং যারা খাননি তারা, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব বাড়িতে এটা খুব সহজ একটা রেসিপি বানিয়ে খান, আশা করি খুব টেস্ট লাগবে। তো ডিশটির নাম হচ্ছে থুপ্পা। তো কেমন লাগলো এই থুপ্পা নিচে কমেন্ট বক্স থাকবে, সেখানে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং অবশ্যই অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।